আমি সাই সবাই সাবান বাসাই দিয়া হাত ধুইব। 90-এর দশকে স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রচলন তখনও ব্যাপক আকারে শুরু হয়নি। বিটিভি ছিল চিত্ত বিনোদনের একমাত্র মাধ্যম। তখন নিত্যদিনের পড়াশোনা ও কাজের ফাঁকে মিনা কার্টুন ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। আজ সেই মিনা দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য স্মার্ট শিশু স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও পূর্ব এশিয়ার দেশগুলোতে 1998 সাল থেকে প্রতি বছর 24 সেপ্টেম্বর মিনা দিবস হিসাবে পালন করা হয়। তবে এবছর 24 সেপ্টেম্বর রবিবার হওয়ায় শ্রেণী কার্যক্রম ও দাপ্তরিক কাজ নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে বাংলাদেশে আজ দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। দাদুর কুপিরা কাজে লাগাই। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, এবছর দিবসটির প্রতিপাদ্যের বিষয় স্মার্ট শিশু স্মার্ট বাংলাদেশ এবং প্রতিপাদ্য স্লোগান স্মার্ট বিদ্যালয় আর স্মার্ট শিক্ষা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দীক্ষা। মিনা উজ্জ্বল উচ্ছল উদ্দীপনা ও উৎসাহের প্রতীক। প্রতিটি শিশুর কাছে মিনা একটি শক্তি ও সাহসের নাম। সে সব বাধা বিপত্তি ও প্রতিকূলতাকে পেছনে ফেলে শিক্ষার আলোর পথে ছুটে চলে, কারণ শিক্ষাই তাকে দেবে কাঙ্ক্ষিত মুক্তি, পূরণ করবে অগণিত স্বপ্ন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, যার মধ্যে রয়েছে গল্প বলার আসর, বিশেষ ব্যক্তিত্বদের শিশুদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য, পাপেট শো ও মাপেট শো, স্টল প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো ও মিনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান। এর বাইরে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে। আমরা ছবি আঁকবার প্রতিযোগিতা করবার পারি। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং শিশুদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠানের অংশ হিসাবে ইউনিসেফের সহায়তায় এই কার্টুন ধারাবাহিকটি নির্মিত। 1993 সালে প্রথম এটি টেলিভিশনে প্রচারিত হয়। প্রচার করা হয় সার্কভুক্ত 7টি দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে। বাংলা সহ 29টি ভাষায় মিনা তৈরি হয়েছে। কার্টুন ছাড়াও এর উপর কমিক বই ও রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এর স্রষ্টা বাংলাদেশের চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। এই কার্টুনটির সূচনা সঙ্গীতটি শিশুদের কাছে খুব প্রিয়। শায়লা বিথি, বেঙ্গল নিউজ 24, ঢাকা।